আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল কৃষক ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা। আগের ভিডিওতে আমি আপনাদেরকে আলুর জমি তৈরি ও প্রাথমিক পরিচর্যা সম্পর্কে জানিয়েছিলাম। ওই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলুর পরবর্তী পরিচর্যা সম্পর্কে জানাব। আলুর বয়স যখন এক সপ্তাহ হবে তখন আমাদেরকে জমিতে সেচ দিতে হবে। সেচ দিলে আলুর গাছগুলি একসঙ্গে মাটি থেকে বেরিয়ে আসে, আলুর গাছগুলি আগাপেছা বেরোয় না। আমাদের আলুর গাছগুলি যখন 5 থেকে 6 সেমি হবে তখন অর্থাৎ 15 থেকে 20 দিনের মাথায় গাছগুলিকে সতেজ ও দ্রুত করার জন্যে অনুখাদ্য ট্যাসেল স্প্রে করতে হবে। ট্যাসেল হচ্ছে জিঙ্ক ও বোরনের মিশ্রণ। এটি প্রতি লিটার জলে 2 গ্রাম করে স্প্রে করতে হবে। আলুর গাছ যখন 25 থেকে 30 দিনের হবে তখন আমাদেরকে আরেকটি সেচ দিতে হবে। এবার এই সেচটি দেওয়ার পরে যখন জমিটি জো হবে তখন আমাদেরকে চাপান সার দিয়ে আলুর গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে। আমি আমার 18 শতক জমিতে চাপান সার হিসাবে 10-26-26 অর্থাৎ NPK 10 কেজি, ইউরিয়া 15 কেজি ও সঙ্গে মাটির নিচে থাকা পোকামাকড়গুলি মেরে দেওয়ার জন্যে থিরাডোন 1 কেজি ব্যবহার করছি। আলুর গাছ যাতে সতেজ হয় সেজন্যে লাট্টু দানা 1 কেজি। লাট্টু দানায় রয়েছে হিউমিক অ্যাসিড, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি। এই সারগুলি একসঙ্গে মিশিয়ে আমাদেরকে বিকেলবেলায় প্রয়োগ করতে হবে। সকালের দিকে প্রয়োগ করলে আলুর গাছে শিশির ধরে থাকায় গাছের পাতাগুলি পুড়ে যাবে। পরের দিন আলুর গাছের গোড়ায় মাটি দিতে হবে। মাটি দেওয়ার আগে আলুর গাছের পিলিগুলিকে কোদাল অথবা হাঁকড়ে দিয়ে মাটিগুলিকে ঝুরঝুরে করে নিতে হবে। ঝুরঝুরে করে নিয়ে এরকমভাবে আলুর গাছগুলি বেঁধে দিতে হবে, অর্থাৎ গোড়ায় মাটি দিয়ে দিতে হবে। আলুর গাছের বয়স যখন 30 থেকে 40 দিন হয় তখন এই সময়ে দেখা যায় বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে আলু গাছগুলিকে নষ্ট করে দেয়। আলুর গাছ যখন 5 থেকে 6 সেমি হয় তখন কাটুই পোকায় গাছগুলিকে কেটে নষ্ট করে দেয়। ডিম ফুটে যে সমস্ত পোকাগুলি বেরিয়ে আসে এই পোকাগুলি পাতার বাইরের অংশ খেয়ে নষ্ট করে দেয়। পোকাগুলি দিনের বেলায় মাটির নিচে লুকিয়ে থাকে। এই পোকা আক্রমণ থেকে ক্ষেতকে রক্ষা করার জন্যে প্রতি শতকে 20 মিলি কেরোসিন পানিতে মিশিয়ে সেচের সঙ্গে প্রয়োগ করতে হবে। এছাড়া প্রতি লিটার জলের সঙ্গে 5 মিলি ক্লোরোপাইরিফস 20 EC মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করতে হবে। আলুর গাছে জাব পোকার আক্রমণ। আলুর গাছে পাতা মোড়ানো ভাইরাস বহন করে এই জাব পোকা। আলুর কচি পাতার রস চুষে খায়, আলুর ব্যাপক ক্ষতি করে। এর জন্যে ডাইমিথয়েড 30% EC 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আলুর গাছে উরচুঙ্গা পোকার আক্রমণ। এই পোকা গর্ত থেকে বের হয়ে আলু গাছের শিকড়, আলু ও কাণ্ড খেয়ে নষ্ট করে দেয়। এই পোকা মারার জন্যে আমাদেরকে মনোক্রোটোফস 36% EC 1 ML প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। আলুর নাভিধসা, এই রোগের ভাইরাসটি হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেনস। নমুনা প্রথমে পাতার ডগা ও কাণ্ডে কিছু অংশ ঘিরে হয়। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে 2-3 দিনের মধ্যে অধিকাংশ জমির ফসল নষ্ট করে ফেলে। আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো ছত্রাক চোখে পড়ে। আক্রান্ত ফসলে পোড়া পোড়া গন্ধ বেরোয়। এই রোগ দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে টাটা মাস্টার, রিডোমিল গোল্ড যে কোনো একটি প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে মিশিয়ে 10 থেকে 12 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আলুর পাতায় দাগ, অল্টারনেরিয়া টোলানাই নামক ছত্রাকের আক্রমণে এ রোগ দেখা দেয়। এ রোগের কারণে নিচের পাতার ছোট ছোট বাদামি রঙের অল্প বসে যাওয়া কৌণিক দাগ পড়ে। গাছ হলদে হয়ে যায়, পাতা ঝরে পড়ে, অকালে গাছ মারা যায়। এর জন্যে আমাদেরকে সময় মতো সেচ ও সুষম সার প্রয়োগ করতে হবে। 7 থেকে 10 দিন পর পর 1 সিস প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। ডাইথেনেম 45 2.5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। প্রত্যেকবার স্প্রে করার সময় আমাদেরকে গাছটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। ভার্সিটিলিয়াম উইল্ট, এটি এক ধরনের ছত্রাকের আক্রমণে এ রোগের সৃষ্টি হয়। এর জন্যে গাছ শুকিয়ে হলুদ হয়ে মারা যায়। আক্রান্ত কাণ্ড কাটলে ভিতরে ধূসর বর্ণ দেখা যায়। এর জন্য আমাদেরকে ছত্রাকনাশক
পাওয়ার ব্যাংক 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। কাণ্ড পাতা, স্ক্লেরোসিয়াম রলফসি নামক ছত্রাকের আক্রমণে এই রোগ হয়। এ রোগের আক্রমণে ফলে বাদামি দাগ কাণ্ডের গোড়া ছেড়ে ফেললে দেখা যায়, গাছ ঢলে পড়ে এবং নিচের দিকের পাতা হলদে হয়ে যায়। কিছুদিন পর সরিষার দানার মতো জীবাণুর গুটি বা স্ক্লেরোসিয়াম সৃষ্টি হয়। আলুর গা থেকে পানি বেরোয় এবং পচন ধরে, আলু পচে নষ্ট হয়ে যায়। এর প্রতিকার হিসাবে আক্রান্ত গাছকে মাটি থেকে সরিয়ে ফেলতে হবে। প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে টাটা মাস্টার বা ক্যাবরেটার স্প্রে করতে হবে। শুকনো পচা রোগ, ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। আলুর গায়ের কিছুটা গভীর কালো দাগ পড়ে, প্রথমে পচন ভিজা থাকে, পরে শুকিয়ে শক্ত হয়ে যায়। আক্রান্ত আলুতে গোলাকার ভাঁজ এবং কখনো কখনো ঘোলাটে সাদা ছত্রাক জালিকা দেখা যায়। এর জন্য আমাদেরকে 5% ফরমালিন দিয়ে বীজ শোধন করতে হবে। জমিতে টাইকোডার্মা ভিরিডি জীবাণু সার দিতে হবে। ঢলে পড়া এবং বাদামি পচন, সিডোমোনাস সোলাম নেসিরিয়াম ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। এ রোগ হলে একটি শাখা বা এক অংশ ঢলে পড়তে পারে। পাতাগুলি হলুদ হয় না, সবুজ অবস্থায় চুপসে ঢলে পড়ে। আক্রান্ত কাণ্ডটা ফেড়ে ফেললে বাদামি দাগ দেখা যায়। আক্রান্ত আলু কাটলে বাদামি দাগ দেখা যায়। আলু অল্প দিনে পচে যায়। প্রতিকার হিসাবে রোগমুক্ত বীজ বপন করতে হবে। আলু লাগানোর সময় জমিতে বিঘাপ্রতি 12 থেকে 15 কেজি ট্রাভেল ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। পরিমাণ মতো সেচ প্রয়োগ করতে হবে। রোগ দেখা দিলে সেচ বন্ধ রাখতে হবে। পাতা মোড়ানো ভাইরাস, আক্রান্ত গাছের পাতার খসখসে ও উপরের দিকে মুড়ে যায়। আগার পাতার রং হালকা সবুজ হয়ে যায়। গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, আলুর সংখ্যা কমে যায় এবং আলু অনেক ছোট হয়ে যায়। এই রোগ দেখা দিলে জমিতে প্রতি লিটার জলে 1 মিলি ডাইমেক্রন মিশিয়ে স্প্রে করতে হবে 7 থেকে 10 দিন পর পর। থাইমেথ্যাক্সন 25%, WG 1 গ্রাম 3 লিটার পানিতে গুলে স্প্রে করতে হবে। এগুলি বাহক পোকা নিয়ন্ত্রণের জন্যে। স্ক্যাব রোগ, এ রোগের আক্রমণের লক্ষণ বড় গাছের গোড়ার দিকে লালচে বর্ণের দাগ বা ক্ষতের সৃষ্টি হয়। কাণ্ডের সাথে ছোট ছোট টিউমার দেখা যায়। আক্রান্ত টিউমারের গাছে শক্ত কালচে এবং সুপ্ত রোগ জীবাণুগুলি গুটি দেখা যায়। এ রোগ দেখা দিলে 3% বোরিক অ্যাসিড স্প্রে করতে হবে। আলু সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আরও চাষি ভাইদের জানাতে সাহায্য করুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।